নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজ 14/6/2021 মিড ডে মিল সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। এবারে হচ্ছে মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি মিড ডে মিল। আমরা জানি যে শিশু শিক্ষা কেন্দ্র যেগুলো রয়েছে বা অঙ্গনওয়াড়ি যেগুলো রয়েছে, সে অঙ্গনওয়াড়িতে কিন্তু মিড ডে মিল বিতরণ দীর্ঘ 5 মাস ধরে কিন্তু বন্ধ রয়েছে। যদিও স্কুলগুলোতে অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে একদম আপার প্রাইমারি পর্যন্ত স্কুলে মিড ডে মিল প্রতি মাসে তার বরাদ্দ দেওয়া হচ্ছে স্টুডেন্টদের, কিন্তু অঙ্গনওয়াড়িতে যে যারা পড়ছে অঙ্গনওয়াড়ি আন্ডারে, সেই সমস্ত শিশুদের কিন্তু মিড ডে মিল বিতরণ বন্ধ রয়েছে দীর্ঘ 5 মাস। তো সেই সংক্রান্ত একটু গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করবো। তো আসুন দেখেন বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই মিড ডে মিল সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কেন্দ্রের চাল মেলেনি, 5 মাস বন্ধ অঙ্গনওয়াড়ির খাদ্য বিলি। শেষ মিলেছিল গত জানুয়ারির বরাদ্দ, তারপর 5 মাস ধরে চললো রাজ্যের অধিকাংশ অঙ্গনওয়াড়ির উপভোক্তাদের খাদ্য সামগ্রী বিলি বন্ধ রয়েছে। মাসে মাসে স্কুলগুলোতে অভিভাবকদের ডেকে মিড ডে মিল এর সামগ্রী দেওয়া হচ্ছে, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওপর নির্ভরশীল মা শিশুরা করোনাকালে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। অঙ্গনওয়াড়ি থেকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি মা এবং 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের খাবার দেওয়া হয়, এবং জানুয়ারি মাস পর্যন্ত মাথাপিছু 2 কেজি চাল, 2 কেজি আলু এবং 300 গ্রাম করে মুসুর ডাল মিলেছে। এখন সব বন্ধ। পশ্চিমবঙ্গের তৃণমূল অঙ্গনওয়াড়ি আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনভেনার রুমু বক্সি পশ্চিমবঙ্গ রাজ্য ICDS কর্মী সমিতির তরফে চন্দন বাউড়িরা মানছেন যে খাদ্যদ্রব্য মিলি মানে বিলি বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন শিশুরা। মালদায় হাবিবপুরের প্রবোধ মুন্ডা দিনমজুর এবং তার শিশুপুত্র চরম অপুষ্টি শিকার বলে সরকারি খাতায় চিহ্নিত। স্ত্রী সহ 3 ছেলেমেয়ে নিয়ে সংসার, এবং প্রবোধাও বলছেন, গত বছর লকডাউনে কাজ হারিয়েছিলাম, এখন তেমন কাজ পাইনি, রেশন চালই ভরসা। এবং জলপাইগুড়ি শহরের তেলট্যাঙ্কি এলাকার অন্তত 3 জন অন্তঃসত্ত্বা অঙ্গনওয়াড়ি চাল পেতেন। এক মহিলার কথায়, করোনা বেড়ে যাওয়ায় 3 মাস হলো লোকের বাড়ি ছাড়িয়ে দিয়েছে এবং আধপেটা খেয়ে থাকছি। বাঁকুড়া ইন্দাসেস সংসারের আশালতা কুণ্ডু বলছেন যে ছেলে দিনমজুর, রোজ কাজ জোটে না, মা মরা এই 2 নাতিকে ভালো পুষ্টিকর খাবার দিতে পারছি কই। ঝাড়গ্রামের লালগড় ব্লকের রাউতাড়া গ্রামের প্রসূতি সালমা মুর্মু এবং গঙ্গামণি হেমব্রমরা বলছেন যে অঙ্গনওয়াড়ি খাবারের অনেকটাই সুবিধা হতো, অনেক মাস তা বন্ধ আছে, কিন্তু কেন? রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা জানাচ্ছেন যে কেন্দ্র বরাদ্দ চাল না দেওয়াই সমস্যা হয়েছে। শশীর বাবুর কথায়, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3 মাসে রাজ্য চাল চাওয়া সত্ত্বেও কেন্দ্র বরাদ্দ আসেনি। ইতিমধ্যে উপভোক্তারা সংখ্যা বেড়েছে এবং কিন্তু বরাদ্দ না বাড়ায় গত অর্থবছরে 29,094 মেট্রিক টন চালের ঘাটতি পূরণ করা যায়নি। কেন্দ্রকে 2 বার জানিয়েও সুরা হয়নি, তবে চলতি অর্থবছরের প্রথম 3 মাসের বরাদ্দ হয়ে এসছে বলে জানাচ্ছেন মন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন যে 53,560 মেট্রিক টন চাল চাওয়া হয়েছিল, পাওয়া গিয়েছে 31,157 মেট্রিক টন, ফলে ঘাটতি থাকছেই। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের একটি সূত্রের পাল্টা প্রশ্ন, এই 3 মাস রাজ্য কেন হাত গুটিয়ে বসেছিল? জানা যাচ্ছে যে মাঝে ভোট পড়ে যাওয়ায় দেরি হয়, যদিও শশীবাবু বলেন যে ভোটের সময় আমি দায়িত্বে ছিলাম না ঠিকই, তবে আধিকারিকরা ক্রমাগত কেন্দ্রের সাথে চিঠি চাপাটি করেছেন। আপাতত ফেব্রুয়ারি মার্চ বকেয়া খাদ্য সামগ্রী জুনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ এ মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তবে এখনও রাজ্যের নির্দেশ জেলাগুলিতে পৌঁছায়নি। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক সাধারণ সিরাজ দানেশ্বর বলেন যে শনিবার রাজ্য দপ্তরে কর্তাদের সঙ্গে বিভিন্ন ভিডিওতে বৈঠক হয়েছে এবং শীঘ্রই অঙ্গনওয়াড়ির উপভোক্তাদের খাদ্য সামগ্রী বিলি নির্দেশ দেওয়া হবে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে খাদ্য সামগ্রী বিলি হচ্ছে, যেমন অঙ্গনওয়াড়ির বরাদ্দ চাল এসেছে দার্জিলিং জেলায়, তবে একমাত্র নকশালবাড়ি ব্লকে গত জানুয়ারিতে বিলির পর উদ্বৃত্ত ডাল এবং নতুন পা চাল দেওয়া হচ্ছে। বীরভূমের অনেক কর্মী জানাচ্ছেন যে বহু অঙ্গনওয়াড়িতে মজুত ডাল বা চালের পোকা লেগেছে, বহু কেন্দ্রে বেহাল অবস্থা এবং বৃষ্টির জল ঢুকেও মজুত খাবার নষ্ট হচ্ছে, আর সর্ষের তেল বিলি না হওয়ায় অধিকাংশ মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো প্রতি জেলায় 100,000 করে অঙ্গনওয়াড়ি উপভোক্তা রয়েছে, বেশিরভাগ দরিদ্র, এবং করোনা পরিস্থিতি যখন রুটিরুজিতে টান পড়েছে তখন অঙ্গনওয়াড়ি খাদ্য সামগ্রীর বিলি বন্ধ থাকায় সংকটে পড়েছেন সেই প্রান্তিক মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ইয়স বিধ্বস্ত এলাকায়
ঘর হারাদের রেশন বরাদ্দ এবং ত্রাণ সামগ্রী এখন ভরসা। এবার স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার মিলেছে, কিন্তু অঙ্গনওয়াড়িতে সেই নাম এলায় ক্ষোভ ছড়িয়েছে। নদিয়ার করিমপুর এলাকায় বাজিতপুর গ্রামে 3 বছরের সাথী হালদারের মা সীমা হালদার বলেন, এবার কি রকম করে নিয়ম যে বড়রা খাবার পায় আর ছোটরা বঞ্চিত হয়। তো দেখলেন তাহলে এই যে প্রতিবেদনটা থেকে বোঝা গেলো যে অঙ্গনওয়াড়ি কিন্তু দীর্ঘদিন আমরা জানি অঙ্গনওয়াড়ির খাদ্য সামগ্রী বন্ধ রয়েছে, তার জন্য শিশু থেকে শুরু করে প্রসূতি তারা কিন্তু পুষ্টিকর খাদ্যের অভাব ঘটছে তাদের। তো আশা করি এই জুন মাসেই এই বরাদ্দ দেওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে। তো দেখা যাক কতদূর কী হয়। তো এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই।